বিরতির পর দর্শক আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ডক্টর আলমগির বক্তব্য। তিল পাউডার করেও খাওয়া যায়, তিল মধু দিয়েও খাওয়া যায়, বা তিল তরকারির সাথে একটু বেশি বেশি, কারণ এখন সারা পৃথিবীতে সুপার ফাইবার হিসাবে, সুপার ফাইবার পাওয়ার হিসাবে সকল রুটির ভিতরে আপনারা খেয়াল করবেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যত ফাস্টফুডের কোম্পানি, যেরকম ধরেন ম্যাকডোনাল্ড, KFC, ডানকিন ডোনার, সাবওয়ে, তাদের রুটির উপরে তিল দেওয়া থাকে। আন্তর্জাতিক বিশ্ব থেকে তিল ইম্পোজ করে, কম্পোজ করে এখন ছোটো ছোটো রুটি আসে, বিস্কেট আসে, যে কোনো বিস্কেটের ভিতরে, রুটির ভিতরে এখন একটু কালিজিরা দেওয়া থাকে। এর একমাত্র কারণ হলো কালিজিরা, তিল, এগুলি সুপার ফাইবার। অতএব আপনার খাবারকে হজম করার জন্য, খাবারকে নরম করার জন্য, খাবারকে সহজপাচ্য করার জন্য, খাবারকে হজম শক্তি বৃদ্ধি করার জন্য, স্টুলকে ক্লিয়ার করার জন্য আপনার অবশ্যই, আপনাকে সালাদ, শাকসবজি, ফলমূল, মশলা, যত ধরনের মশলা আছে, আদা, রসুন, পেঁয়াজ, এর পরিমাণ অনেক অনেক বাড়াই দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি খাচ্ছি, কিন্তু আপনি যদি এখন প্রতিদিন 100 গ্রাম খান, তাহলে আপনাকে 300 গ্রাম পরিমাণ মাইন্ডসেট করে নিতে হবে, 300 গ্রাম পরিমাণ খাবার খেতে হবে, কারণ আপনার ডে বাই ডে বয়স বৃদ্ধি হচ্ছে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার মশলা বেশি দরকার আছে। তো ওই দিকটা খেয়াল করে স্যুপ এবং জুস এর পরিমাণ বৃদ্ধি করে, পানির পরিমাণ বৃদ্ধি করে খেতে হবে, তাহলে পরে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আমরা কিন্তু এই যে পেটে গ্যাসের কথা অনেকেই বলে, এবং এই কারণে বলে যে তার পেটে ব্যথা হয়, পেট ফুলে থাকে, এই সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দূর করতে পারি সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে, যেটি আমরা অনুষ্ঠানে প্রায় আলোচনা। তবে খাবারের সাথে তাকে এক গ্লাস করে দধি খেলে গ্যাসটা তাড়াতাড়ি চলে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্লুকোটিন হলো গ্যাসের জন্মদাতা। গ্লুকোটিনটা থাকে কোথায়? বেশি সাদা জিনিসের ভিতরেই গ্লুকোটিন থাকে, দধি বাদে। দধি সাদা হইলেও দধির ভিতরে কোনো গ্লুকোটিন হয় না, কিন্তু বিস্কেটে গ্লুকোটিন হবে, রুটিতে গ্লুকোটিন হয়, ভাতে গ্লুকোটিন হয়, রুটিতে গ্লুকোটিন হয়, লবণে গ্লুকোটিন হয়, চিনিতে গ্লুকোটিন, সাদা 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 সব জিনিসের মধ্যে গ্লুকোটিন হয়। হ্যাঁ, এখানে একটু কথা আপনি হয়তো বলতে পারেন যে লবণের ভিতরে যদি আয়োডিন থাকে, সেই লবণটা কিন্তু কালো, আমরা দেখি সাদা, কিন্তু একটু লেবু দিয়ে, একটু চাপ দিয়ে লেবুর রস দিলেই সে কালচে হয়ে যাবে, যদি আয়োডিন থাকে। অথবা একটু ভাতকে এরকম গোল করে একটু লেবুর রস দিলে, লবণ সহ ভাতটাকে গোল করতে হবে, করে ওটার ভিতরে লেবুর রস দিলে ওটা কালো হয়ে যাবে। অতএব এই সব জিনিসগুলি বিবেচনায় এনে আমি বলবো যে আপনি খাদ্যাভ্যাসে একটু সতর্কতা অবলম্বন করবেন, এবং নরম সহজপাচ্য খাবার বেশি খাবেন, পেঁপে বেল খাবারের সাথে বেশি খান। এখনকার ঋতুতে তরমুজ, যেই তরমুজের ভিতরে অত্যন্ত শক্তিশালী সেন্ড্রাফিল সাইট্রেট পাওয়া গেছে, তো এই ধরনের এখন বাজারে অজস্র তরমুজ আছে, আপনি দিনে 2 থেকে 3 বার 3-4 গ্লাস তরমুজের শরবত খেতে পারেন। এখন আমরা যে কথাগুলো জাতির উদ্দেশ্যে বলতে চাই, যে কী 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 খাবারের মধ্যে বিষণ্ণতা বেশি, কোন খাবারের মধ্যে বিষণ্ণতা কম, যেরকম ধরেন যত ধরনের চিনি এবং চিনির মিষ্টি, এটা মানুষকে বিষণ্ণতা বাড়িয়ে দেয় এবং অনেকগুলি রোগের সৃষ্টি করে, চিনি জাতীয় এবং চিনি থেকে তৈরি সকল ধরনের মিষ্টি। আবার মধু এবং আদা, এই জাতীয় জিনিসগুলো বিষণ্ণতা দূর করতে সহযোগিতা করে। যত ধরনের ডিম আছে, ডিম এবং মধু বিষণ্ণতা দূর করে, ডিমের সাথে পনির হলে বিষণ্ণতা দূর করে। টার্মগুলোতে একটু ইন্টারফেয়ার করি, ইদানিং নকল ডিমের কথা খুব শোনা যাচ্ছে, বলা হচ্ছে, আসলে ব্যাপারটা কি আপনার অভিজ্ঞতা? ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো সব জিনিসকেই ভালো জিনিসের ভিতরে একটু খারাপ জিনিস চিন্তা করে রাখি, কিন্তু আমি মনে করি যে এটা এখন চিন্তা করাই উচিত না আমাদের। ধর আমি একটা ফল খাবারের ব্যাপারে, ভেজিটেবল খাবার ব্যাপারে আমি বলি যে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, এটা আপনি 5 মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে এটা চলে যাবে, কারণ আমি ওটা নিয়ে চিন্তা করলে অনেক ভালো খাবারটা আমার খাওয়া হবে না। অতএব সব কিছু অনেক ভালো, সব ভালো একসাথে আমাদের পাওয়া যায় না, পাওয়া আশা করার দরকার নাই। ডিম আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মহা ঔষধ, পনির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মহা ঔষধ, দধি, এনি কার্ড সেন্টিক্যান্সার,
সারা পৃথিবীর স্লোগান দধি, আপনার 1 কেজি দধিতে 12 কোটি ফুড গুড পজিটিভ ব্যাকটেরিয়া আছে। এটা আমাদের শরীরের জন্য অসম্ভব বেশি দরকার, একটা একদম সস্তার প্রি রেডিক্যাল। অতএব সেই জিনিসগুলোর ভিতরে যদি সামান্য ত্রুটিগুলো আসে, সেগুলো আমরা আপাতত কান দেব না। আমরা অনেক মহান জিনিস করার জন্য ছোটোখাটো জিনিসগুলিকে বাদ দিয়ে যেতে হবে, তবে আমরা ধূমপানকে না বলবো, যত ধরনের মাদক আছে এগুলিকে আমরা না বলবো। আরেকটা হলো বিষণ্ণতা, যাদের আছে তারা অনেক বেশি সময় মোবাইলে কথা বলবেন না, একটানা মোবাইলে কথা বলবেন না। বিষণ্ণতা যাদের আছে তারা দীর্ঘ সময় টিভির কাছে থাকবেন না। বিষণ্ণতা যাদের আছে তাদের 2 থেকে 3 বার গোসল করতে হবে। বিষণ্ণতা যাদের আছে তারা কম্পিউটারে 1 ঘন্টা যদি কাজ করেন 10 মিনিট রেস্ট নিয়ে নিতে হবে বা 5 মিনিট রেস্ট নিয়ে নিতে হবে। বিষণ্ণতা যাদের আছে তারা কালিজিরার তেলটা অনেক বেশি খেতে হবে, কালিজিরার তেল মুখে নাকে দাঁতে মাথায় ব্যবহার করতে হবে। কালিজিরার ভিতরে একটা বিষণ্ণতা দূর করার একটা মহা ঔষধ রয়ে গেছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে মধুর কথাও বললেন, আমরা জানি যে মধুর একটা সবচেয়ে উপকারী বা দরকারি জিনিস হচ্ছে গিয়ে পোলেন, কিন্তু আমরা পোলেন ছাড়া মধু, এইটা আমাদের দেশে আসলে মধুর সঠিক জিনিসটা আমরা খেতে শিখি নাই বা আমাদের এটা ইউজ টু হই না। কিন্তু চীন, কোরিয়া, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মানে মঙ্গোলিয়ার যে 50টি দেশ আছে, মঙ্গোলিয়ান যে 200 কোটি মানুষ আছে, মানে চীন, জাপান মঙ্গোলিয়াভুক্ত, এরা কিন্তু নাক চ্যাপ্টার সুন্দর মানুষগুলো, এরা সবাই মধুর সাথে পোলেন খায়। একটি মধুর বাসার ভিতরে আমরা 3টা জিনিস পাই, একটা পাই আমরা মধু, আরেকটা পাই পোল্যান্ড রয়্যাল জেলি, আরেকটা পাই আমরা মোম। 3টাই খুব উত্তম খাবার, কিন্তু আমাদের দেশে শুধু আমরা মধুটাকে এক্সট্রাক্ট করে খাই, কিন্তু এর সাথে পোল্যান্ডটাকে, হলুদ একটা জিনিস থাকে মধুর ভিতরে, ওটাকে আমরা ফেলে দিই। কিন্তু পৃথিবীর সব দেশে বলতে আমি বুঝাবো যে এই মঙ্গোলিয়ানরা, পৃথিবীর 200 কোটি মানুষ, তারা পোল্যান্ডটাকে মধুর চেয়ে বেশি গুরুত্ব দেয়। এবং এখন তারা নিজেরা একটা মার্কেট সৃষ্টি করে ফেলছে পুরা ইউরোপ, আমেরিকার ভিতরে, আফ্রিকার ভিতরে তারা প্রবেশ করে ফেলেছে, তারা ওই পোল্যান্ড খাওয়াতে অভ্যস্ত করেছে। আমরা যখন 77-78 চীনে পড়াশোনা করছি, তখন আমাদেরকে ক্লাসের ছাড়রা ছোটো ছোটো পটে করে আমাদের জন্য এই পোল্যান্ড নিয়ে আসতো এবং আমাকে বুঝাতো, আমাদেরকে বুঝাইতে সক্ষম হতো যে আপনারা যে এখানেই যে দেশে ফিরে যান, কিন্তু আপনারা মধুর সাথে পোল্যান্ড খাবেন। আমার উচ্চ নিজস্ব মৌমাছির চাষ আছে, আমি মধুর সাথে পোল্যান্ড দিয়ে দিই, পোল্যান্ডটাকে এক্সট্রাক্ট করে মাদার করে আমরা দিয়ে দিই। কিন্তু হচ্ছে কি, আমাদের দেশে পোল্যান্ডটা দিলে ওই জিনিসটা একটু হলুদ হলুদ অংশ থেকে যাবে, কা থেকে গেলে কাস্টমাররা এটা খেতে চায় না। আচ্ছা, আর পোল্যান্ড দিলে এই মধুটা জমে যাবে। আমাদের দেশে যেই মধু জমে যায় তারে মনে করে চিনির শিরা, আসলে চিনির শিরার কোনো দিন চিনি হবে না, খাঁটি মধুই পোল্যান্ড থাকলে পরেই সেটা একটু একটু চিনির মতো নিচে জমে থাকবে এবং ওইটাই হলো খাঁটি মধু। দর্শক, এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন। আপনারা যারা অনুষ্ঠানটি দেখলেন, যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন, অনুষ্ঠান সম্পর্কে মতামত দেন, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, জানাচ্ছি কৃতজ্ঞতা। এবং আমরা আশা করব আপনাদের এই প্রশ্ন, জিজ্ঞাসা, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত এবং পরামর্শ অব্যাহত থাকবে। যাবার আগে জানিয়ে দিই, আমাদের কাছে প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা। এছাড়াও টিভিস কলে যে মোবাইল নম্বরটি আসছে, সেই মোবাইল নম্বরে ফোন করে আপনারা আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার কথা আমাদের কাছে জানাতে পারেন, আমরা এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়াও মডার্ন হারবার গ্রুপ সম্পর্কে জানার জন্য বা এই প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য টিভিস কলে আপনারা যে নাম্বারটি আসছে সেই নাম্বারে ফোন করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।